বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। দেখো, আমি যদি তোমাদের এখন প্রশ্ন করি যে আমাদের এই পৃথিবীতে অনেক আশ্চর্যতম জিনিস রয়েছে, সেরকম একটা গুরুত্বপূর্ণ আশ্চর্যতম জিনিসের নাম লেখো বা নাম বলো। আশা করি সবাই এক বাক্যে একটা জিনিসের নাম অবশ্যই বলবে, সেটা কি? না, সেটা হচ্ছে মিশরের পিরামিড। ঠিক আছে, তোমরা সবাই এক বাক্যেই বলবে যে মিশরের পিরামিড, সেটা হচ্ছে পৃথিবীর একটা আশ্চর্যতম জিনিস। এখন যদি আমরা আসি, এই যে মিশরের যে পিরামিড, এ নিয়ে কিন্তু অনেক অনেক গল্প রয়েছে। এই মিশরের পিরামিড কারা তৈরি করেছে সেটা নিয়েও আমাদের বিভিন্ন রকমের দ্বিমত রয়েছে। কি বলা হচ্ছে জাস্ট আমি একটু আলোচনা করব এইখানে, যে মিশরের পিরামিড, দেখো তোমরা যারা অঙ্ক করো তোমরা জানো যে আমাদের যখন তোমরা ক্লাস 9 বা 10 পড়েছিলে, তোমরা যখন গ্রাফ করতে 2-ডাইমেনশনাল, একটা এক্স অক্ষ ছিল, একটা ওয়াই অক্ষ ছিল। তারপর যখন তোমরা 11-12 উঠেছো তখন তোমাদের সেই গ্রাফটা হয়ে গেছে 3-ডাইমেনশনাল, এক্স, ওয়াই এবং জেড। কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু এই 3-ডাইমেনশনালের বেশি আমরা অঙ্কটা কিন্তু পাচ্ছি না। বলা হচ্ছে যে এই মিশরের যে পিরামিড সেটা নাকি 4-ডাইমেনশনাল অঙ্ক। তাহলে এখন প্রশ্ন যে আমরা সবেমাত্র 3D অঙ্ক শিখছি বা করছি, আর মিশরের পিরামিডের যে নকশা সেটা হচ্ছে 4D। ইভেন এখনো অনেকে বই আমরা পড়ে শুনতে পাই, মানে অনেক বই পড়ে আমরা বুঝতে পারি, জানতে পাই যে মিশরের যে পিরামিড সেটা তৈরি হয়েছিল তাম্র ব্রোঞ্জ যুগে। তাহলে ভাবো, এই যে পাথর কেটে পরপর সাজিয়ে পিরামিড তৈরি করেছে, তাহলে তামার দ্বারা বা তাম্র ব্রোঞ্জ দ্বারা তৈরি ধাতু দ্বারা যে অস্ত্র, সেটা নিশ্চয়ই পাথর কাটা যাবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখনো 4D অঙ্ক জানি না, তাম্র ব্রোঞ্জ যুগে মিশরের পিরামিড তৈরি হয়েছে, অথচ সেই তাম্রবঞ্জ যুগের অস্ত্র দিয়ে কখনো পাথর কাটা সম্ভব নয়। প্রশ্ন হল, তাহলে মিশরের পিরামিড কারা তৈরি করেছে? এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকে বলছেন যে নাকি আমাদের বাইরের গ্রহের কোনো জীব তারা এসে নাকি এসব মিশরের পিরামিড তৈরি করেছে। যাই হোক, আমরা কিন্তু যেখানে রয়েছে সেটা হচ্ছে বায়োলজি ক্লাসরুম, অর্থাৎ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বায়োলজি। আমরা অনেকটা সময় ইতিহাস নিয়ে কাটিয়ে দিলাম, বিতর্ক নিয়ে কাটিয়ে দিলাম। এখন আমরা যদি আসি যে এই যে মিশরের পিরামিড, এটা তো ইতিহাসের বিষয়বস্তু, সেই ইতিহাসের বিষয়বস্তুর সঙ্গে আমাদের তাহলে বায়োলজির কোথাও একটা যোগসূত্র রয়েছে? না, আমাদের মিশরের পিরামিডের সঙ্গে, আমরা বলবো সংক্ষেপে পিরামিডের সঙ্গে, আমাদের বায়োলজির একটা বিষয়ে যোগসূত্র রয়েছে। সেটিকে আমরা বলছি কি, না সেটিকে আমরা বলছি বাস্তুতান্ত্রিক পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড। সেটা জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। অর্থাৎ আমাদের আজকের এই ভিডিওর টপিক, এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বাস্তুতান্ত্রিক পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড। সেই ইকোলজিক্যাল পিরামিড বা বাস্তুতান্ত্রিক পিরামিডটা কি, সালটা কত? সালটা 1927 সাল। একজন 26 বছর বয়সী ইকোলজিস্ট, তার নাম কি? তার নাম হচ্ছে চার্লস এলটন, আমি সংক্ষেপে লিখছি এলটন। তিনি বনের বাস্তুতন্ত্রের জিনিস লক্ষ্য করলেন। কি লক্ষ্য করলেন? তাহলে তিনি লক্ষ্য করে দেখলেন যে বনে যে ছোটো ছোটো, আমি যদি বাস্তুতন্ত্র উনি যেটা উল্লেখ হিসেবে যদি দেখায় যে বনের যে বাস্তুতন্ত্র রয়েছে সেখানে রয়েছে ছোটো ছোটো শাকাশি পতঙ্গ, তাদের খেয়ে বেঁচে রয়েছে মাংসাশী গুবরে পোকা এবং মাকড়সা, তা আমি এখানে লিখছি
গুবড়ে পোকা, মাকড়সা, তাদের খেয়ে বেঁচে রয়েছে কে? না তাদের খেয়ে বেঁচে রয়েছে মাংসাশী, ছোট মাংসাশী পাখি, ছোট মাংসাশী পাখি, আর তাদের খেয়ে বেঁচে রয়েছে বড় পাখি বাজ। তিনি একটা জিনিস আশ্চর্যভাবে লক্ষ্য করলেন, বিষয়টা কি? তা তিনি লক্ষ্য করে দেখলেন যে এখানে যে এই শাকাশী পতঙ্গ তারা হচ্ছে সংখ্যায় অসংখ্য, গুবড়ে পোকা বা মাকড়সা তারা সংখ্যা হচ্ছে প্রচুর, তারা সংখ্যা হচ্ছে প্রচুর, আবার ছোট মাংসের যে পাখি তাদের সংখ্যা হচ্ছে কম, আর বাজপাখির সংখ্যা এক থেকে দুটি। তিনি এরকম অনেক রকম বাস্তন্ত্র দেখলেন, দেখে তিনি দেখলেন যে সব সময় যারা হচ্ছে উৎপাদক তাদের সংখ্যা সবসময় বেশি, তারপর তৃণভোজীর সংখ্যা কম, আর সর্বোচ্চ শ্রেণীর খাদ্যকের সংখ্যা সবচেয়ে কম হয়। তখন তিনি এটা থেকে একটা ধারণা দিলেন যে যদি আমরা বাস্তুতন্ত্রের উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদ্যকের দিকে যাই তাহলে তাদের সংখ্যা ধীরে ধীরে কমছে, অর্থাৎ আমরা যদি বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের প্রতিটা ট্রফিক লেভেলের সংখ্যা দেখি, প্রতিটা ট্রফিক লেভেলের জীবের বায়োমাস দেখি, এনার্জি দেখি, তাহলে দেখা পাবো যে উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদ্যকে এদের পরিমাণটা ধীরে ধীরে কমছে। ফলে যদি আমরা এটাকে গ্রাফের আকারে প্রেজেন্ট করি তাহলে দেখতে সেটা অনেকটা এরকম পিরামিডের মতো হবে। এটাকে তিনি বললেন এটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড, ঠিক আছে? অথবা বলছি যে কোনো বাস্তুতন্ত্রের উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদ্যকে বিভিন্ন ট্রপিক স্তরের বায়োমাস সংখ্যা এবং শক্তি উৎপাদক থেকে সর্বশ্রেণীর খাদ্যকের দিকে ধীরে ধীরে কমতে থাকে। এটাকে যদি আমরা গ্রাফের আকারে প্রেজেন্ট করি তাহলে সেটা একটা পিরামিডের মতো আকার ধারণ করে, তাকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড। এই ইকোলজিক্যাল পিরামিডের ধারণা যেহেতু প্রথম দিলেন কে, ইকোলজিক্যাল পিরামিডের ধারণা প্রথম যেহেতু দিলেন বিজ্ঞানী চার্লস এলটন, তাই এই বাস্তুতান্ত্রিক পিরামিডকে বলা হয় এলটোনিয়ান পিরামিড। কি বলছি? এলটোনিয়ান পিরামিড, ঠিক আছে? এবার আমরা আসি যে বাস্তবতা যে আমাদের যে পিরামিড তৈরি হয় সেই পিরামিডের আকৃতি কেমন হয়। না পিরামিডে যদি আমরা আকৃতি দেখি তাহলে আমরা কেমন দেখতে পাবো, অর্থাৎ আমাদের এবারে আলোচনার বিষয় হচ্ছে পিরামিড এর আকৃতি। আমরা যদি বিভিন্ন বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পাবো যে আমাদের বাস্তুতন্ত্রে মোট তিনটি ধরনের পিরামিড আমরা দেখতে পাবো। কি কি? না একটাকে আমরা বলছি সোজা পিরামিড, সোজা পিরামিড, যেটা আমরা বলছি ইংরেজিতে আফরাইট, আফরাইট পিরামিড। দ্বিতীয়টিকে আমরা বলছি উল্টানো পিরামিড, উল্টানো পিরামিড, ইংরেজিতে বলা হচ্ছে ইনভার্টেড পিরামিড, ইনভার্টেড পিরামিড। আর তিন নম্বর যে পিরামিডটা আমরা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে মাকু আকৃতির, মাকু আকৃতির পিরামিড বা স্পিন্ডেল শেপড
আমরা বলছি স্পিন্ডল সেট, স্পিন্ডল সেট পিরামিড। আমরা এবারে এই পিরামিডগুলো আমরা কোথায় পাবো সেটাতে চলে আসছে। দেখো আমি ফার্স্ট যেটাতে আসছি সেটা হচ্ছে কোনটাতে, না ফার্স্ট আমরা চলে আসছি সোজা পিরামিড। আমি ফার্স্ট চলে আসছি যেটাতে, সেটা হচ্ছে এক নম্বরে সোজা পিরামিড। দেখো যদি আমরা তৃণভূমি বাস্তুতন্ত্র দেখি সেখানে কি দেখতে পাবো, দেখো যদি তৃণভূমির বাস্তুতন্ত্র দেখি সবার নিচে যদি আমি কি দেখতে পাবো, না সবার নিচে রয়েছে উৎপাদক ঘাস, তারপর তাদেরকে খেয়ে বেঁচে থাকে কে, ফড়িং, তাকে খেয়ে বাঁচে কে, ব্যাং, তাকে কে বাঁচে কে, সাপ। যদি আমি এদের সংখ্যা দেখি তা দেখা পাচ্ছে একটা তৃণভূমিতে ঘাসের সংখ্যা হয়তো কয়েক লক্ষ, ফড়িংয়ের সংখ্যা হয়তো কয়েক হাজার, ব্যাঙের সংখ্যা হয়তো কয়েকশ, সাপের সংখ্যা খুবই কম। তাহলে দেখ আমি যদি এখানে তৃণভূমির বাস্তুতন্ত্রের আমি উৎপাদক থেকে সর্বশেষ খাদক পর্যন্ত সংখ্যা হিসাবে পরপর সাজাই, তাহলে যে পিরামিডটা পেলাম সেটা কেমন হলো, এদের ভূমিটা হলো চওড়া আর এদের অগ্রভাগ হলো ক্রমশ সরু, তখন এটাকে বলা হচ্ছে আপরাইট পিরামিড বা সোজা পিরামিড। ঠিক আছে, এবার আমি আর একটা উদাহরণ দিচ্ছি। কিরকম দেখো আমি যদি উদাহরণটা দিই এবারে, যে আমাদের যেটা রয়েছে পরজীবী খাদ্য শৃঙ্খল সেখানে কী দেখা পাবো, ধরো একটা গাছ, সেই গাছে পাখি বাস করে, আবার সেই পাখি প্রতিটা পাখির মধ্যে একটা গাছ, সেই গাছে আমার পাখি থাকছে, গাছের সংখ্যা হচ্ছে এক, আমি সাপোজ হচ্ছে সেই গাছে পাখি থাকছে একশোটি। এবার প্রতিটা পাখির পেটে কৃমি বাস করছে পাঁচটি করে, তাহলে আমার মোট কৃমি কটা হবে, কৃমি হবে তাহলে পাঁচশোটি। আমি এবার সংখ্যা হিসেবে সাজাই, দেখো সংখ্যা সাজালে উপরটা অনেক বেশি, তারপরে কম, তারপরে কম। দেখো আমি যদি পিরামিডের আকারে দেখাই তাহলে কেমন হচ্ছে পিরামিডটা, ঠিক এদের ভূমিটা হচ্ছে নিচের দিকে, ভূমিটা নিচের ভূমিটা সরু হচ্ছে আর এদের উপরি ভাগটা একটা চওড়া হচ্ছে, ঠিক এই পিরামিডের ভূমিটা সরু হচ্ছে আর ঊর্ধ্বভাগটা অনেকটা চওড়া হচ্ছে, ঠিক এই পিরামিডটার উল্টো রকম লাগছে, হ্যাঁ কি না, তখন এইটাকে বলা হচ্ছে ইনভার্টেড পিরামিড বা উল্টানো পিরামিড। তৃতীয় যদি আমি উদাহরণটা দিই কীরকম হতে পারে, দেখো আমি তৃতীয় নম্বরটা উদাহরণ দিই তাহলে আমি বলতে পারি যে একটি গাছ, সেই গাছে ফল খেয়ে বেঁচে থাকে এমন
পাখির সংখ্যা হচ্ছে 50টি ছোট ছোট পাখি। ছোট পাখি আর তাহলে আমি বলছি যে গাছ সেটি হচ্ছে সংখ্যায় একটি, সেই গাছের ফলকে বেঁধে এমন ছোট পাখির সংখ্যা হচ্ছে 50টি, আর এই পাখিদের খেয়ে বেঁচে থাকে এমন বাজ পাখি সেটা হচ্ছে সংখ্যা একটি। তাহলে আবার এরকম ছোট হচ্ছে, আমি যদি এটাকে ভালো করে দেখাই তাহলে আমি এরকম দেখাতে পারি যে উপরের দিকটা সরু, মাঝখানটা চওড়া, আবার নিচের দিকে সরু হয়ে যাচ্ছে। দেখতে কেমন লাগছে? মাকুর মতো লাগছে। তখন এটাকে বলা হচ্ছে মাকু আকৃতির পিরামিড। তাহলে এটা গেল আমাদের বাস্তুতান্ত্রিক পিরামিডের সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। আমরা পরের ভিডিওতে বাস্তুতান্ত্রিক পিরামিডের প্রকারভেদ নিয়ে আলোচনাতে আসব। বন্ধুরা, আমার চ্যানেল বায়োলজি ক্লাসরুম যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করবে।